আমার কাছে থেকে নিরানব্বই টাকা পঁচানব্বই টাকা দোকানদার ভাইরা বিক্রি করতেছে আচ্ছা দেখেন অর্থাৎ এইগুলো নিয়ে আপনি হোলসেল খুচরা সব ভাবে বিক্রি করতে পারবেন চামড়ার নকল মাত্র সত্তর টাকা এটা সত্তর টাকা জুতা সত্তর টাকা একেবারে সেম টু সেম আমরা দেড়শো টাকা দুশো টাকা বিক্রি করতে পারবে এই মালটা চারটা গ্রুপ চারটা গ্রুপ জি পঁচাত্তর একশো পঁয়ষট্টি বারো জনের দাম কত আছে আপনি আমার কাছে একুশ ষাট এক দুজন দেখেন আমার জেলায় মাল যায় কোনো ভাই যদি বিশ্বাস না করে এই যে দেখেন একটা বস্তার নাম হচ্ছে তারেক সু হাতির দিয়া হাতির দিয়া এইখানে যাবে এখানে সুন্দরবন কুড়িয়া সবিছে মাল যাবে ভাই এবং দেখেন গোডাউন দেখেন পর্যাপ্ত পরিমাণ গোডাউন রয়েছে অসংখ ডিজাইন ভাই কোয়ালিটি শেষ নাই ভাই এই যে দেখেন ভাই সাকিব কোম্পানির মাল আমার নিজস্ব ডিলারশিপ আমি এটা সাকিবের যত আর্টিকেল আছে মধ্যমর্ত্যে যত আর্টিকেল আছে সব মাল আমার থেকে নিতে পারবে ভাই নূর ভাই এই যে দেখেন বরিশাল থেকে এক ভাই অর্ডার দিছে তিন বস্তা মাল যাচ্ছে ওই যে দেখেন আচ্ছা এই বস্তা করে আপনারা 64 জেলায় ডেলিভারি করেন জেলা কন্ডিশনে দেই এই যে এগুলো নাকি এক পাটি দুটো অর্ডার দিছে আরেক পাটি এক বস্তা অর্ডার দিছে বরিশাল থেকে আচ্ছা আরেক ভাই অর্ডার দিছে চুয়াডাঙ্গা আরেক আরেক ভাই অর্ডার দিছে ফরিদপুর থেকে আচ্ছা তিন জায়গায় এইভাবে করে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের 64 জেলায় আপনারা এগুলো সব এইভাবে মাল যাবে নাকি এগুলো সব আছে নাকি সব ডেলিভারি যাবে জি এটা আমার আরেকটা গোডাউন এখানে কি কালেকশন পাওয়া যায় এখানে কালেকশন আছে বার্মিজ শততা মধ্যমতি পাল্লি খান কোয়ালিটি বাবর স্পেসিফিক আতিক মানে এখানে সব বার্মিজ সাকিব অসংখ্য ডিজাইন আছে আচ্ছা এই যে দেখেন কত কত কালেকশন রয়েছে এটা হচ্ছে সব আপনার বার্মিসার গোডাউন জি জি অর্থাৎ আমরা কিন্তু দেখেন এখানে কি পরিমাণ কালেকশন রয়েছে এই যে দেখেন মাত্র অনলি 70 টাকা 70 টাকা এই জুতা মাত্র 70 টাকা ভাই দেখেন মাত্র 70 টাকা নিয়ে ভাই কত টাকা বিক্রি করতে পারবে 70 টাকা নিয়ে মনে ম্যাক্সিমাম 100 টাকা 100 টাকা বিক্রি করতে এই জুতা এই জুতা এক প্যাকেটে তিন কালার এক প্যাকেটে তিন কালার পেয়ে যাবেন এক ডজনের মধ্যে এটা আপনি বলেন তো ভাবির জন্য কয় টাকা দাম নিয়ে কিনবেন আপনি এটা

নতুনদের জন্য আপনি কি নতুন থেকে এটা পাঁচ হাজার টাকার মাল নিলে তারা মালের ভাই পাবে না আর আইটেম ও সুন্দর মতন যাবে না পরিকল্পনা ওরকম ভাবে হবে না যদি সে বিশ ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি নিয়ে আসে আচ্ছা তাহলে সেই মানে পরিবেক্ষে দেখা যায় কি মানে তার আইটেমটা বেশি হলো ব্যস্ত সে সুবিধা পাইলো আবার যদি ভ্যানে বিক্রি করে তাও দেখা যায় পঞ্চাশটা ডিজাইন থাকবে আবার শোরুমে বিক্রি করলে তাও দেখা যায় যে ডিজাইন আমার মনে করি বেশি পাবে জি বিশ হাজার তিরিশ হাজার টাকা নিলে মোটামুটি একটা ভাইল যাবে বাচ্চা বড় মিডিয়াম মাঝারি সব সাইজে যাবে আচ্ছা মোটামুটি বিক্রি করতে তার একটা সুবিধা হবে আচ্ছা সে পাঁচ হাজার টাকার মাল নিলে কি বুঝবে ওকে তো দেখেন এখানে কত কত কালেকশন রয়েছে ভাইয়া দেখেন এই যে এটা কি জুতো এটা হলো ভাই মুরুব্বি কোয়ালিটি ভাই মুরুব্বি কোয়ালিটি আমার নানার লিগা হ্যাঁ

দেখেন আমি চাই আমি কিন্তু না আমি আপনার বিশ্বাস করবেন ভিডিও আমি সারা পাইছি কিন্তু আমি এই ভিডিওটা উদ্দেশ্য হইলো কি দর্শক ভাই আমাকে চিনুক আছে যেখানে যে প্রান্তে আছে আমার ভিডিওটা যারা দেখবে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর প্রচার করব আমি কিন্তু নূর ভাই আপনার ভিডিওটা মানে আপনাকে ভালো লাগে বিদায় কিন্তু আপনি আমার কাছে আসছেন এই জন্য আমি প্রচার করলাম যে দোকানদারের ভাইদের কাছ থেকে না যারা বেকার আছে যারা বেকার আছে ব্যবসা আছে জায়গা জানে না চিনে না সুযোগ জায়গা চিনে না তারা আমার কাছ থেকে চিনুক জানুক বুঝুক এবং কি সরাসরি আমার কাছে আসুক আর অর্থাৎ এইটা হচ্ছে একটা স্পেশাল জায়গা যেখান থেকে তারা জুতা পাইকারি নিলে ভালোভাবে ব্যবসা করতে পারবে ভালোভাবে করতে পারবে এবং লাভবান হবে লাভবান হবে আচ্ছা 165 টাকা

এটা মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই জুতা করিম ভাই জি চমৎকার দেখেন এটা চাইলে আপনারা ভালো দামে কিন্তু সেল করতে পারবেন ভাই কয়টা ডিজাইন দেখবেন ভাই ভাই ডিজাইনের শেষ নাই আপনি চলে আসেন ভাই হ্যাঁ এটা আমার আরেক গোডাউন এটা আমার এই যে দেখেন এটা কেউ দিবে আপনি বলেন এটা কয় টাকা রেট ভাবি আপনাদের জন্য যে আপনাদের জন্য ভাই কত ভাই এটা মাত্র একশো দশ টাকা ভাই একশো দশ টাকা চানাটা রেট কত বলেন তো সত্তর টাকা পঁচাত্তর টাকা আমার এটা মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা কিন্তু সেম চাইনা কোয়ালিটি পেয়ে যাচ্ছে আপুদের জন্য কালেকশন দেখেন এই যে মুরুব্বি কোয়ালিটি সবই আছে জি এই যে মুরুব্বি কোয়ালিটি একটা মাল দেখেন আচ্ছা এই যে মাত্র পঁচাত্তর টাকা মুরুব্বিদের জন্য জি আচ্ছা এই দুই কালার চকলেট কালো দুই কালার দুই কালার পেয়ে যাবে না আচ্ছা আমরা একটু দেখাই দেই এটা কত টাকা ভাইয়া মাত্র 75 টাকা মাত্র 75 টাকায় দেখেন প্রত্যেকটা জুতা আপনারা এমন একটা জুতা এমন একটা প্রোডাক্ট এটা বিক্রি করবেন না রেখে দিবেন কিছু হবে না জি এটা কিন্তু তোরি না মাছের মতো পচে যাবে না মাছের মতো না এটা কিন্তু জুতা যদি কোনো বাই ব্যবসা না করতে চায় যদি সে বছর পর বছর পরে থাকে মাল কিছু হবে না কিছু হবে না রং কালার ডিসকালার কিছু হবে না জুতার ব্যবসায় কোনো লস নাই যারা করতে চান শুধু যোগাযোগ করবেন জি অবশ্যই

খুব সুন্দর ডিজাইন একেবারে চায়না বলে বললে আপনার বিশ্বাস করতে হবে শোরুমে গেলে অবশ্যই কত ভাই এটা এটা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আমাদের দেশে চায়না কোয়ালিটি তৈরি হচ্ছে একশো টাকা দুইশো টাকা ওনার বিক্রি করতে পারবে ভাই কত কত পরিমানে কালেকশন রয়েছে আসলে এক ভিডিওতে এত দেখানো আসলেই সম্ভব না তারপরও আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে কিছু কিছু কালেকশন দেখানোর জন্য ভাই এখান থেকে কিছু আমাদেরকে দেখায় দেন এখান থেকে ভাই এখানে কয়টা ডিজাইন দেখবেন আপনি এই যে বলেন আপনি কয় টাকা দাম চায়না ভাই চামড়ার নকল মাত্র সত্তর টাকা এটা সত্তর টাকা জুতা সত্তর টাকা একেবারে সেম টু সেম চামড়ার জুতা দুইশো টাকা বিক্রি করতে পারবে

তারপরে আপনি কয়টা ডিজাইন দেখবেন ভাই এই যে দেখেন এই যে একটা মাল একই রেম একই সেম প্রাইস একই নাকি একই রেট এই যে সেম একই সব এগুলো ছোট বড় সব সাইজ হবে বড় সব সাইজ হবে মানে 45 টাকা থেকে শুরু 65 টাকা পর্যন্ত শুরু একবার 45 টাকা বন্ধ সমাপ্ত আচ্ছা সমাপ্ত অর্থাৎ 65 টাকা হইছে হাইয়েস্ট জি বড় ছোট সবই সাইজ পেয়ে যাবেন জি ভাই ডিজাইন তো আমার শেষ নাই কোন ভাই যদি মানে আসে আমার এখানে মানে একবারে কোনটা রেখে কোনটা রাখবো কোনটা কোনটা থুইয়া কোনটা কিনমু দিশা না ভাই এমন একটা বার্মিজ জুতার ব্যবসা যারা করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বেকার রয়েছেন জুতা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত কম দামে আপনাকে কেউ জুতা দিবে না দেখেন দেখেন একটা মাল এটা তো ভাই অরিজিনাল একেবারে চামড়ার জুতা কত ভাইরা মাত্র পঁচাশি টাকা ভাই পঁচাশি টাকা এই জুতা আমার কাছ থেকে নিরানব্বই টাকা পঁচানব্বই টাকা দোকানদার ভাইরা বিক্রি করতেছে আচ্ছা দেখেন অর্থাৎ এইগুলো নিয়ে আপনি হোলসেল খুচরা সব ভাবে বিক্রি করতে পারবেন কোনো ভাই যদি সরাসরি আমার কাছ থেকে মাল নিয়ে লাভবান লাভ লাভ না করতে পারে আমার কাছ থেকে মাল নেওয়ার দরকার নেই আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার এখানে কিন্তু অসংখ্য ডিজাইন ভাই আপনাকে দেখাইতে দেখাইতে আমি নিজে মনে করেন আপনার মানে পারতেছি না মানে এত আইটেম আমার কিন্তু গোডাউন মোট পনেরোটা আমার কিন্তু বার্মিসও আছে পঞ্চ আছে ওকে পঞ্চ কোন ভাই যদি নিতে চায় বা বার্মিস কোন ভাই নিতে চায় আমার কাছ থেকে সরাসরি চৌষট্টিটা জেলায় কন্ডিশনে নিতে পারবে দেখেন আমার চৌষট্টিটা জেলায় মাল যায় কোনো ভাই যদি বিশ্বাস না করে এই যে দেখেন একটা বস্তার নাম হচ্ছে তারেক শু হাতির দিয়া হাতির দিয়া এইখানে মাল যাবে থেকে নিতে পারবে আরো ভিতরে যেতে চাবেন অসংখ্য এগুলা কি ভাই সব জুতা সব জুতা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে কোন ভাই যদি না চিনে অথবা কোনো ভাই যদি নতুন করে ব্যবসা প্রসেসিং চালু করতে চায় আমার কাছ থেকে নিতে পারবে আলামত দোকানদারের কাছ থেকে আমার এখানে কোনো রেট কমতি হবে না দোকানদারের কাছ থেকে রেট আমার থেকে অনেক সাশ্রয় পাবে অনেক সেফটি পাবে কারণ যারা দোকানদার বসে রয়েছে ডিসপ্লে দিয়ে তাদের কিন্তু নিজস্ব কোনো গোডাউন ফ্যাক্টরি নেই সরাসরি সরম ভাই ইনশাআল্লাহ সালামালাইকুম